বৌভাতে রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষ, আহত দশ। মাদারীপুরে বৌভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন 10 জন। শনিবার 12ই অক্টোবর দুপুরে শিবচর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মোরলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার সিডি রোড এলাকার ফাতেমাতুল জহুলার সঙ্গে মোরলকান্দি গ্রামের খলিল ব্যাপারীর বিয়ে হয়। শনিবার দুপুরে বরের বাড়িতে আয়োজন হয় বৌভাত অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় পাশের নিখলি গ্রামের সুরজ মিয়াকে। দুপুরের খাবারের সময় মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় রেগে যান তিনি। এ সময় বরপক্ষের লোকজনের সঙ্গে সুরজের তর্ক হয়। এক পর্যায়ে সঙ্গে থাকা লোকজন নিয়ে বরের লোকজনের উপর হামলা চালান সুরজ। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হেমায়েত ঢালি, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হলাদার সহ 10 জন আহত হন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হেমায়েত ঢালিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।